আগের দিন আমি এই কষে দেখে 19 এর এত অব্দি করে দিয়েছিলাম, 6 এর এবি আর গুণ আর ভাগ দুটো বাকি রয়েছে, মনে থাকবে নিয়মটা। ঠিক আছে, চলো খাতায় টুকি অঙ্কটাকে। আমি অঙ্কটা টুকেছি 8 বছর 7 মাস 21 দিন গুণ 9। এবার প্রত্যেকটাকে আমি আগে গুণ করে বসাই। প্রথমে 9 দিয়ে করছি 21কে, 9 দিয়ে 9 × 9 = 18, 189 দিন, 7 × 9 = 63, 63 মাস, 8 × 9 = 72, 72 বছর। কিন্তু তোমরা খেয়াল করে দেখবে আমরা কখনো 30 দিনের বেশি হলে আমরা এদিকে চলে আসি, মাসে চলে আসি, তাই না? আমরা যদি 30 দিন হয় 1 মাস, আমরা 32 দিন হলে আমরা বলি যে 1 মাস 2 দিন, যেমন 40 দিন হলে আমরা বলি 1 মাস 10 দিন, 40 দিন বাকি। তো 60 দিন হলে আমরা 60 দিন বলি না, বলি 2 মাস বাকি আছে, ইত্যাদি। তো এই দিনটাকে আমরা কী করবো, মাসে করব। তো দিনটাকে যখন মাস করব, 30 দিন 1 মাস, তা 30 দিয়ে ভাগ করছি, 318, 180, 9। এখানে দেখো দিনটা যখন করলাম, এটা হয়ে গেল 6 মাস আর 9 দিন। তাহলে 6 মাসটা আমরা বুঝতে পারছি যে এর সঙ্গে গুণ যোগ করতে পারি, এখানে আমাদের 63 মাস আছে, এর সঙ্গে আমাদের 6 মাসটা যোগ হয়ে যাবে, এই 6 মাসটা। তাহলে আমি এখানে লিখব, এখানে আছে আমাদের 72 বছর, 63 আছে, প্লাস কত মাস হয়েছে সেটা 6 মাস, তাহলে 63 + 6 এত মাস আছে, আর দিন তো এত নেই, দিন তো আমাদের মাত্র 9 দিন আছে এখানে। বোঝা গেল কেন 9 দিন হলো আমাদের? কারণ আমাদের বাকি 180 দিন, মানে 6 মাস এদিকে চলে এসছে। তাহলে 63 আর 6 মানে কত হচ্ছে? দেখো এখানে 72 বছর হচ্ছে, 63 × 6 = 9, 69 মাস হচ্ছে, আর 9 দিন হচ্ছে। এবার যেহেতু আমাদের 12 মাসে 1 বছর হয়, এটা 12-র বেশি, তাহলে একে আমি 12 দিয়ে ভাগ করে দেখি এটা কত মাস এবং কত বছর হচ্ছে। আমাদের আছে 69 মান্থস, একে আমি যদি 12 দিয়ে ভাগ করি, 5 × 60 বিয়োগ করেছে, 9 মাস পড়ে রয়েছে এবং 5 বছর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 9 মাস। তাহলে আমরা কী লিখব এখানে? এই 72 বছরের সঙ্গে আমাদের 5 বছর যোগ করে দেব, এটা বছর হয়ে গেল। আর মাসের ক্ষেত্রে আমাদের পড়ে আছে মাত্র 9 মাস, এখানে 9 মাস লিখলাম। দেখো 69-এর মধ্যে 9 মাস রয়েছে, যা 60 মাস, মানে 5 বছর এদিকে চলে গেছে, এখানে 9 দিন পড়ে আছে। তাহলে এই যোগটা যদি কমপ্লিট করি, আমাদের 72 আর 5 = 77, 77 বছর 9 মাস 9 দিন। এবার আমরা উত্তরটা কীরকম করে লিখব, যা আমাদের কোশ্চেন ছিল সেটা আগে টুকবো। কোশ্চেনে কী ছিল? 8 বছর 7 মাস 21 দিন, 8 বছর 7 মাস, আহা ভুল হয়ে গেল, 21 দিন, একে গুণ করেছি 9 দিয়ে, সমান 77 বছর 9 মাস 9 দিন। বুঝতে পারলে অঙ্কটা? এই ধরনের একটা অঙ্ক তোমাদের বইয়ে রয়েছে, একটা গুণ আর একটা গুণ দেখিয়ে দিচ্ছি আমি। মনে করো এখানে আছে 2 বছর 7 মাস 12 দিন, একে গুণ করতে পারে যে 5 দিয়ে, এটা একটা আলাদা অঙ্ক, গুণেরই অঙ্ক। তাহলে তোমরা কি করবে গুণটা? প্রথমে কি করবে, 5 × 2 = 10 বছর, 5 × 7 = 35 মাস, 5 × 60 = 60, 60 দিন, 60 দিন সমান আমরা কত জানি, 30 দিনে 1 মাস, তাহলে 2 মাস হচ্ছে। এখানে আমরা লিখব 10 বছর, এখান থেকে 2 মাস এখানে চলে এলো, 35-এর সঙ্গে 2 মাস যোগ হয়ে গেল, কেন 60 দিন সময় 2 মাস, এটা মাস দিন আমাদের কিছু নেই,
শূন্য মানে কোনো দিনই নেই। এবার তাহলে কি হলো আমাদের উত্তর, কত হচ্ছে 10 বছর আর এর যোগ করলে হচ্ছে 37 মাস। 37 মাস, আমরা যদি 12 মাসে এক বছর হয় তাহলে আমরা কি করব, এটাকে 37 মাসটাকে 12 দিয়ে ভাগ করে দেব, 3 × 36 এক, তাহলে 3 বছর হয়ে গেল এবং 1 মাস রয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখব 10-এর সঙ্গে আমাদের 3 যোগ হয়ে গেল 3 বছর, আর এত বছর হয়ে গেল, আর এখানে রয়েছে মাত্র 1 মাস, দেখো 1 মাস, 3 বছর এখানে চলে আসছে এই, তাহলে আমাদের কত হলো 10 আর 3 = 13, 13 বছর 1 মাস। তোমাদের বইয়ে 228 পাতায় পাতার 10 নম্বর, ঠিক আছে, এই অঙ্কটা দেখে নাও, এটা করা রয়েছে। আমি একটু বেশি ভেঙে করেছি, এখানে একটু ছোট করে করেছে এই অঙ্কটা, এই এই অঙ্কটা করেছে, ঠিক আছে, তা আমি একটুখানি এটাকে একটু বেশি ভেঙে ভেঙে করে দিয়েছি, এই গুণটা পরীক্ষায় দিতে পারে যে দুটোই গুণ। এবার আমরা করব ভাগের অঙ্ক, ভাগের বলতে আমাদের অঙ্ক রয়েছে এই অঙ্কটা, এইটা ডিএটটা, 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9। চলো খাতায় অঙ্কটা টুকে নিই, আমি এখানে ভাগটাকে টুকেছি, তাহলে এখানে কী করবো আমরা, এখানে আমি ভাগের মতো টুকে নেব 21 বছর 7 মাস 6 দিন, একে ভাগ করবো আমরা 9 দিয়ে, 9 দিন বুঝতেই পারছি এর মধ্যে কতবার যাবে, 9 দিয়ে 9 × 2 = 18, রয়েছে কত আমাদের 3 বছর, এটা কি 9 দিয়ে যায় না, আচ্ছা এটা রেখে দিলাম, উত্তর আমাদের 2 বছর, একটুকুনি উত্তর বেরোলো। 3 বছরকে আমরা কি করব, বছরের পর মাস, মাসে পরিণত করব, করলে কত হবে 3 × 36, তাহলে আমাদের হয়ে গেল 36 মাস হয়ে গেল, এর সঙ্গে 7 মাস আছে, তাই 7টা যোগ করি, 6 × 7 = 13, 43 মাস। এবার একে আমি আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব, নয় দিয়ে ভাগ করব, কতবার যায় 4 × 36, তাহলে 4 ভাগ করলে 4 × 36 মাস হয়ে গেল। এবার যদি বিয়োগ করি 6 × 13 = 7, 7 মাস, এবার 7 মাস তো আমাদের 9 দিয়ে যাবে না, তাহলে আমরা কি করব, এটাকে দিনে পরিণত করব, মাসকে দিন করলে 30 দিনে 1 মাস, তাই 30 দিয়ে গুণ করছি, 3 × 3 = 0, 3 × 7 = 21, এত দিন, আর এর সঙ্গে আমাদের দেওয়া ছিল 6 দিন, ওই 6 দিনটা যোগ করে নেব, যোগ করলে হচ্ছে 216 দিন, 216 দিনকে আমরা 9 দিয়ে ভাগ করব, কবার যায় প্রথমে করি 9 × 2 = 18, 3 আছে 6 = 36, 9 × 4 = 36, তার উত্তরটা হচ্ছে আমাদের 4 × 9 = 36 মিলে গেল। তাহলে উত্তর আমাদের কত বের হলো, ভাগ একটু তারও ছোটো করে ফিরি, এটা এটাকে হেই পুরো অঙ্কটা দেখানোর জন্য ছোটো করলাম এটাকে, এই তাহলে কত হলো 2 বছর 4 মাস 24 দিন, এ হচ্ছে আমাদের ভাগফল। এটা একটু ধরে ধরে ধীরে ধীরে করবে, খুব একটা কঠিন নেই কিন্তু অঙ্কটা করা সম্ভব। তাহলে আমাদের আজকে কী অঙ্ক হলো, আমাদের এই পাত্রে আমাদের হয়ে গেল গুণ আর ভাগটা, এই দুটো অঙ্ক পরীক্ষার মধ্যে একটা অঙ্ক দেয়, ওই জন্য আজকের ভিডিও আমি খালি গুণ ভাগ করালাম, আর আগের ভিডিও কিন্তু আমি সব অঙ্কগুলো কভার করেছিলাম, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে পিন কমেন্টে দেখে নেবে, ওটা পেয়ে যাবে ওর মধ্যে বা ডিসক্রিপশানে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখি পরে কী অঙ্ক আছে আমাদের, কোষে দেখি 20-তে, ও বৃত্ত সংক্রান্ত অঙ্ক, এই এগুলো এই কোষে দেখি 20-তে অঙ্কগুলো সব রয়েছে, ঠিক আছে, এগুলো আমাদের নেক্সট ভিডিও করতে হবে।